ব্যাংক কর্তৃক বাস্তবায়িত জাতীয় কার্ড স্কিম টাকা পে এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজ থেকে বাংলাদেশে নতুন একটি কার্ড লঞ্চ হল তা হলো টাকা পে কার্ড অ্যাকচুয়ালি টাকা পে কার্ড কি এবং এটি যেহেতু বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত এই ক্ষেত্রে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন কোথায় গেলে এই কার্ড পাবেন এমন কি এই কার্ডে কি কি সুবিধা পাবেন রাইটনাও কী কী সুবিধা পাবেন এবং ভবিষ্যতে কী কী সুবিধা পাবেন আজকে এই ভিডিওতে তা আপনাদের বর্ণনা করা হবে আই থিঙ্ক সো এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন টাকা পে কার্ডটি আপনার দরকার আছে কি না বা টাকা পে কার্ডটি কতটা কার্যকর তা সম্পর্কে আপনি পুরোপুরি একটি ধারণা পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি টাকা বাস্তবায়নে আটটি ব্যাংক পাইলটিং কার্যক্রমে অংশগ্রহণ করেছে ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ডাস বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তার মধ্যে তিনটি ব্যাংক সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক টাকা পেয়ে এর প্রচলন শুরু করেছে বাকি পাঁচটি ব্যাংক খুব শীঘ্রই তাদের কার্যক্রম শুরু করবে চলুন এখন আমরা জেনে নেই টাকা পে কার্ডটি কি। আমরা জানি কার্ড মূলত তিন প্রকার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড এই তিন প্রকার কার্ডের মধ্যে আমরা প্রধানত দেখতে পাই তিনটি টাইপ যেমন ভিসা মাস্টার আমেরিকান এক্সপ্রেস অথবা জেবিএল এগুলোকে বলে ব্র্যান্ড কার্ড ঠিক টাকা পে হলো সেই রকম একটি ব্র্যান্ড কার্ড যা কিনা নিয়ন্ত্রিত হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থাৎ আপনি যদি দেখেন কোন কার্ডের ঠিক এই জায়গাটায় টাকা পে লেখা আছে সেই কার্ডটি হলো টাকা পে কার্ড রাইট নাও টাকা পে কার্ডটি লঞ্চ হয়েছে ডেবিট কার্ড হিসেবে বর্তমানে বাজারে ডেবিট কার্ডে যে সকল সুবিধা রয়েছে তা সবই পাবেন এই টাকা পে ডেবিট কার্ডে তবে টাকা পে ক্রেডিট কার্ডের জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে টাকা পে এর সুবিধাসমূহ জাতীয় কার্ড স্পেসিফিকেশন ব্যবহার করে ব্যাঙ্কগুলো ন্যূনতম খরচে তাদের গ্রাহকদের ডেবিট ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে টাকা পে কার্ড দ্বারা সম্পাদিত লেনদেন নিষ্পত্তির নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে বিধায় লেনদেনের পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে এবং লেনদেন সংশ্লিষ্ট কোনো তথ্য দেশের সীমানার বাইরে যাবে না সম্পূর্ণ নিজস্ব নেটওয়ার্কে লেনদেন সম্পাদিত হবে বিধায় বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো লেনদেনের জন্য অন্য কাউকে ফি অথবা চার্জ প্রদান করতে হবে না এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে লেনদেনের সম্পূর্ণ তথ্য বাংলাদেশ ব্যাংকের নিকট সংরক্ষিত থাকবে প্রয়োজনীয় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে টাকা পেয়ের অনুমোদিত লেনদেনসমূহ টাকা পে কার্ড ব্যবহার করে নিম্নোক্ত লেনদেন করা যাবে এটিএম হতে টাকা উত্তোলন করা যাবে দোকান বা মার্চেন্ট আউটলেট পজ মেশিন থেকে অথবা বাংলা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে পণ্য বা সেবা পরিশোধ করা যাবে ই কমার্স বা অনলাইনে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করা যাবে ফার্স্ট ট্রান্সফার কার্ড টু কার্ড কার্ড টু এম এফএস ওয়াললেট কার্ড টু ব্যাংক ইত্যাদির মাধ্যমে ট্রান্সফার করা যাবে টোল ইউটিলিটি বিল এবং টিউশন ফি খুব সহজেই পরিশোধ করা যাবে পেনশন স্কিমের সাবস্ক্রিপশন ফি প্রদান করা যাবে খুব সহজে টাকা পে এর বৈশিষ্ট্যসমূহ টাকা পে আন্তর্জাতিক কার্ড স্পেসিফিকেশন ইএমবি ও অনুসারে প্রস্তুতকৃত বিধায় ভবিষ্যতে এই কার্ডকে অভ্যন্তরীণ লেনদেন উপযোগী করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বাধুনিক নিরাপত্তা সংশ্লিষ্ট সম্মলিত সর্বাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত চিপ টেকনোলজি ব্যবহার হয়েছে বিধায় গ্রাহকের তথ্যের সুরক্ষায় পূর্ণ নিশ্চয়তা থাকবে এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিধায় লেন্স পদ্ধতিতে ট্যাপ অ্যান্ড গো সেবা প্রদান করা হবে স্মার্ট ওয়াচ রাইট ব্যান্ড রিং ইত্যাদি ব্যবহার করে কন্ট্যাক্টলেস লেনদেন করা যাবে তো এই হচ্ছে টাকা পে তো এই হচ্ছে টাকা পে কার্ডের নানান দিক তো আপনারা কারা কারা টাকা পে কার্ডটি ইউজ করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে দেবেন আর কোনো প্রয়োজনীয় তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন অথবা আমাকে সরাসরি নক করতে পারেন টাকা পে সম্পর্কে বিস্তারিত জানতে সো আজ আমি যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ